বৃহস্পতিবার নকল ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। সূচি থানার পুলিশের কাছে অভিযোগ জানানোর পর নড়ে চড়ে বসেছিল প্রশাসন। অবশেষে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর শমশেরগঞ্জ এলাকা থেকে ওই ভুয়োর ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দিন দিন ভুয়ো ডাক্তারের রমরমা বেড়েই চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শুধুমাত্র ডাক্তার নয়, ভুয়ো পুলিশ আধিকারিক, বিএসএফ, এমনকি সাংবাদিকদেরও দেখা মিলছে বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার তেমনই এক নকল ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন দিন ধরে এই মুর্শিদাবাদ জেলার সুতির বিভিন্ন এলাকায় ডাক্তারি করতেন তিনি। বহু রোগী দেখেছেন, তাদের ওষুধও দিয়েছেন। সুতি থানার পুলিশের কাছে অভিযোগ জানানোর পর নড়ে চড়ে বসেছিল প্রশাসন। অবশেষে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বুধবার রাতে শমশেরগঞ্জ এলাকা থেকে ওই ভুয়ো ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মিথ্যা অভিযোগ দিয়েছে। আচ্ছা, হ্যালো, আপনার ডাক্তারি ডিগ্রি রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, ডকুমেন্ট সাবমিট করেছি। এখন আদালত, মহামান্য আদালত যা করবে। আপনি ডাক্তারি পড়েছেন কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা কোথা থেকে? ক্যালকাটা বায়োকেমিক মেডিকেল কলেজ। আপনি কোথায় কোথায় চেম্বার করছেন? এখানে দু জায়গায় করতাম। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।